بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، ما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقال تعالى: ولا تقف ما ليس لك به علم، إن السماء والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا. وقال تعالى: قتل الخرسون، سورة الزارية. وقال تعالى: ثم نبتهل فننجعل لعنة الله على الكاذبين، سورة آل عمران। আপনারা শিরোনামে দেখেছেন ফরিদপুরের মসজিদ ভাঙ্গার বিষয় নিয়ে। এই পর্যন্ত সহিহ আকীদার আলেম ওলামারা সহ হানাফি মাজহাবের অনেক ভাইরাই এটার বিরোধিতা করেছেন, আলহামদুলিল্লাহ। যা হোক তা বলতে হবে, এটাই আল্লাহ পাকের আদেশ। যাদের মধ্যে ঈমান আছেন, আল্লাহর ভয় আছেন, তারা হক বলতেই হবে। কিন্তু আজকের আলোচনার বিষয়টা হলো অত্যন্ত দুঃখজনক এবং বেদনার সাথে কথাটা বলতে হয়। তাদের কথা জবাব দেওয়ার আগে মনে পড়ে গেল আমার সেই অনেক পুরানো কথা, খুলনার খালেশপুরের মসজিদ ভাঙ্গার সেই ইতিহাস। মাওলানা আব্দুর রহিম রূপ সাহেব রাহেমাহুল্লাহ মসজিদ মাদ্রাসা ভাঙছিলেন এক শ্রেণীর কুসকরী এবং প্রকাশ্যেই একটা পীরতন্ত্রের লোকেরা। তার অপরাধ ছিল একটাই, যে মাওলানা আব্দুর রউফ সাহেব তখন ভয় লেখছিলেন আল্লাহকে নিরাকার সর্বত্র বিরাজমান, এইটাই ছিল তার অপরাধ। তখন তারা মাওলানা আব্দুর রউফ সাহেবের বই, মাদ্রাসা, লাইব্রেরি ভাঙছে এবং তার লক্ষ, তৎকালীন লক্ষ লক্ষ টাকার কিতাব তারা রাস্তায় ফালাইছেন, যা আব্দুর রহিম সাহেব, আব্দুর রউফ সাহেবের অনেক দিনের পরিশ্রম, সৌদি আরব থেকে উনি সংগ্রহ করেছিলেন, সেই কিতাবগুলো ফালাইছেন। ফালানোর পরে তারপরে তারাই আবার কোর্টে মামলা দায়ের করছেন, আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অকুল যা আল হাক্ক ওয়া যাকাল বাতিল, নিশ্চয়ই হক এসে গেছে আর মিথ্যা ধ্বংস হয়ে গেছে। মিথ্যা ধ্বংস হওয়ারই কথা, আল্লাহর অশেষ মেহরবানিতে হকের বিজয় হয়েছে। কোর্ট সব কিছু শুনে আমাদের পক্ষে রায় দিয়েছেন। ঠিক একই ক্যাটাগরিতে ফরিদপুরে যে মসজিদটা, মসজিদ এবং মাদ্রাসাটাকে ভাঙলেন, কিন্তু এখন তাদের বিভিন্ন, তারা যেদিন ভাঙছেন ওদিনই তারা সংবাদ সম্মেলন করে আমাদের বিরুদ্ধে অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাইছেন, এবং তারা এখনো তারা ক্ষান্ত হন নাই। এখনো তারা অপপ্রচার চালাচ্ছেন যে তারা আমাদের মসজিদ মাদ্রাসা কেন ভাঙছেন। তারা এক একজন এক এক কথা বলে। কি কথা বলে? আমরা মাগরিবের আধা ঘন্টা আগে আজান দেই, ইফতার করে ফেলাই, তারপরে আবার কেউ বলে এই এই মাদ্রাসা মসজিদের যারা ছাত্র তারা নাকি কওমি মাদ্রাসার বা ওনাদের অনুসারীর কোনো কাউকে মারছে, এর প্রতিবাদ। আবার কেউ বলে আমরা নাকি একদিন আগে ঈদ করি। মানে মনে রাখতে হবে সত্য কিন্তু একটাই, আর মিথ্যা আজীবন বলে যাবেন কিন্তু মিথ্যা মিথ্যেই থাকবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে ক্রমান্বয়ে জাহান্নামের দিকে নিয়ে যায়, আর সত্য মানুষকে ক্রমান্বয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। এই বিষয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো, যারাই কথাগুলো বলছেন আম পাবলিক যারা আছেন, তাদের প্রতি আমাদের ন্যূনতম কোনো দুঃখ নাই, কারণ তারা কোরআন হাদিসের এল নাই। কিন্তু যারা সংবাদ সম্মেলন করছে, আমরা দেখতে পাইছি সোশ্যাল মিডিয়াতে যে তাদের মুখে আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে আছে, মাথায় সুন্নতি টুপি আছে, গায়ে পাঞ্জাবি পায়জামা পরিহিত,
এবং ওনারা অনেক পরিচিত মুখ যারা মানে প্রফেশনালি মাদ্রাসার শিক্ষক, একজন মাদ্রাসার আলেম, কিন্তু তাদের মুখ থেকে যে মিথ্যা কথাগুলো বের হলো তারা কি জানে না যে মিথ্যা বলার কত বড় ভয়ানক পাপ? সুরাতুল বনি ইসরাঈল যে 36 নম্বর আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম ইন্না সামাওয়াতি ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। যে বিষয়ে তোমার পরিপূর্ণ জ্ঞান নাই সে বিষয়ে পেছনে পড়ো না, তথা অনুমানের ভিত্তিতে কথা কখনো পরিচালিত হও না। নিশ্চয়ই তোমার কর্ণ, চক্ষু, হৃদয় সবের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল বলেছেন, কুতিলাল খাররাসুন, আল্লাহ বলেছেন অনুমান ভিত্তিক মিথ্যাচারী ধ্বংস হোক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 61 নম্বর আয়াতে বলেছেন, অতঃপর আমরা সবাই আল্লাহ তাআলার নিকট এ মর্মে প্রার্থনা করি যে মিথ্যুকদের উপর আল্লাহ আল্লাহ তাআলার লানত। আল্লাহ রাব্বুল আলামিন মিথ্যুকদের উপর বলেছে আল্লাহ তাআলার লানত। তারপরে আমরা জানি সূরাতুল নূরে যে বলা হচ্ছে, কেউ যদি কোনো স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর উপর মিথ্যা অপবাদ দেয় তাহলে তারা পরে চতুর্থবার পঞ্চমবার বলে যে আমার উপর আল্লাহ লানত পরক যদি আমি মিথ্যা কথা বলে থাকি। মিথ্যা কথা বলার যে ভয়ানক পরিণতি! কিন্তু দুর্ভাগ্য হলো সত্য কথা, তারা বড় বড় মাদ্রাসার মহতামেম, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, বড় বড় মসজিদ খতিব, কিন্তু দুর্ভাগ্য আজকে তারা সত্যকে ধামাচাপার দেওয়ার জন্য তারা এই যে মিথ্যা রচনা করছে। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা রাষ্ট্রীয়ভাবে, যদি আমরা রাষ্ট্রের প্রজাতন্ত্রে আছি, আমরা অবশ্যই সরকারের কাছে মামলা করব বা করছি, কিন্তু আমাদের প্রথম এবং প্রধান মামলার এক জায়গায় সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তালার কাছে। আর এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন 1500 বা 1450 বছর আগে তাদের মামলাদের ক্যাটাগরিটা কি, তারা যে কোন মামলার আসামি হবে সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় বলছে। এর মধ্যে একটা হলো সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, তার মতো জালিম কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ইবাদত করতে বাধা দেয়। এরপরে আল্লাহ বলছেন কি তাদেরকে, যে দুনিয়াতে যারা বাধা দেয় তাদের শাস্তিটা কি? দুনিয়াতে আছে তাদের আজাব, তাদের দুনিয়াতে আছে অপমান, লাঞ্ছনা, যন্ত্রণাদায়ক, আর পরকালে আছে আজাবুন আজিম। এখানে আল্লাহ শুধু আজাব বলে না, আজিম বলছে বড় ভয়ানক আজাব দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মামলার ধরনটা কি সেটা আল্লাহ বলে দিছেন, কিন্তু সেই মামলার আসামি হয়তো তারা এখন অনুভব করতে পারে না। ইনশাআল্লাহ কেয়ামতের মাঠে সে মামলার শুনানি হবে হাশরের মাঠে, আর শুনানির প্রধান বিচারক হবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যখন হাশরের মাঠে মানুষের সামনে বিচারের জন্য আসবে, তখন আল্লাহ বলে লিমানিল মুলকি ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার, আজকার দিনে বাদশাহী কার? আল্লাহ বলবে আমি পরাক্রমশালী সে আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে আল্লাহ বলো, হে দুনিয়া, হে দুনিয়া, তোমার অট্টালিকারে কই, তোমার ধাম্মিকরা কই, তোমার মিথ্যাবাদীরা কই? আল্লাহ বলবে তাদেরকে। সুতরাং যেসব আলেম ওলামারা মসজিদ আল্লাহর ঘর ভাঙছেন, এখন তারা প্রপাগান্ডা ছেড়ে মিথ্যা বলতেছেন, এখন ওটা তো সূরা বাকারের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক তাদেরকে মামলার শুনা মামলার ধরনটা বলে দিয়েছেন এবং মামলা আল্লাহ করে রেখেছেন। কিন্তু এখন আবার তারা সেই মামলার পরে আরেকটি মামলায় জড়িয়ে গেল, কেটা কি? তাহলে মিথ্যা কথা মামলা। তারা এই যে একটা মিথ্যা কথা বলার জন্য, সত্যকে ঢাকার জন্য তারা এখন প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন, প্রতিনিয়ত মিথ্যা বলে যাচ্ছেন যে আমাদের ছাত্র তারা পিটেছেন, এই জন্য তারা মারছেন। কিন্তু ওখানে যিনি মহতামেম, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি এবং ওই মসজিদে যিনি খতিব, ওনার ভাষ্য অনুযায়ী ওখানে যে বাচ্চাগুলো আছে 10 বছরের কোনো উপরে কোনো বাচ্চা নাই। তাহলে এটা জাতির কাছে একটা ন্যূনতম বিচার, 10 বছরের নিম্নে বা 10 বছরের একটা বাচ্চা কি মারতে পারে, কি দাঙ্গা হাঙ্গামা করতে পারে? হতে পারে ছোট বাচ্চা, হতে পারে আমরা মেনে নিলাম তরকার খাতিরে, হতে পারে বাচ্চাটা আরেকটি বাচ্চার সাথে খেলার চলে হয়ে গেছে, হয়তো বা কিছু হয়ে যেতে পারে, কিন্তু তার জন্য কি এই হিংসা বসত কি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে ঘুরিয়ে দেওয়া
কোন মানুষ তো দূরের কথা, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বালহুম আদাল, তারা পশু, আল্লাহ বলছে না তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এই যে কাজটা করছে পশুর চেয়ে একটা নিকৃষ্ট করছে। আমরা ন্যাশনাল জিওগ্রাফি মাঝে মাঝে দেখি একটা হরিণের বাচ্চাকে একটা বাঘ শিকার করতে আসতে আসতে একটা হরিণের মাত্র সবমাত্র পটল বেঁচে বাচ্চা রাখে, ওই বাচ্চা দেখে বাঘ সাহারা দিয়ে রাখছে, অন্য বাঘ তাকে খাইতে চাইছে কিন্তু দেয় নাই। কিন্তু এই জন্য আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বালহুম আদাল, তারা পশু, আল্লাহ বলছে না বালহুম আদাল তারা পশুর চেয়ে নিকৃষ্ট। যদি আমরা এক মিনিটের জন্য মেনেও নেই যে তারা বাচ্চারা মারামারি করছে, তাহলে আজকে একটা বাচ্চা যদি মারামারি করতে পারে, হতে পারে পোলাপাইনের বিষয়টা, যদি আমরা শিওর না অনুমান মানে ধরিলাম এক মিনিটের জন্য, তাহলে পুরো মসজিদটাকে পুরো মাদ্রাসাটাকে বুড়িয়ে দেওয়ার জন্য ইসলাম কোন ইসলাম বলছে। আর যারা এখানে উপস্থিত ছিল তারা বড় দাড়িওয়ালা পাগড়িওয়ালা টুপিওয়ালা, আমরা দেখছি তারা বড় বড় মাদ্রাসা প্রিন্সিপাল মোহতামেম, এরা কোন ধরনের ইসলাম শিখছে। সুতরাং মিথ্যা বলার যে অপবাদ, এখন তারা শুরু করছে কি মিথ্যা বলা প্রপাগান্ডা চালাইছেন, যে আহলে হাদিসরা কি করছে যে আমাদেরকে মারছেন, এই জন্য আমরা আমাদের মসজিদটা ভাঙিয়ে দিয়েছি। মনে রাখতে হবে আমাদের বিচার আল্লাহর আদালতে দিলাম, এখন 4 নম্বর মামলা আপনাদের জন্য আল্লাহর আদালতে মানে বাস হয়ে গেছে। কারণ এখন এই যে মামলার তো আপনি শুরু করছেন মিথ্যা, মনে রাখবেন এই যে মিথ্যা শুরু করছেন এই মিথ্যা আপনার বলতে থাকবে। এই যে রসুল সালাম যে কথাটা আমরা বলছি, রসুল সালাম যে কথা বলেছেন যে মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, তার মানেটা কি? এই যে লোকটা যতদিন চলবে এই মামলাটা, যতদিন চলবে এই মানুষের থাকবে, ততদিন সে মিথ্যা বলতেই থাকবে আর সে গুণা কামাইতে থাকবো ইল্লা মাশাল্লাহ। ওই যে একটা কথা আছে না, যেরকম কথা আছে সদগায় জারিয়া, এরকম থাকবে। এখন মুফতি সাহেব মহাদ্দের সাহেব আপনার আমল নামা এবার গুণের জারিয়া কীভাবে উঠে, একটু ধৈর্য ধরুন। আপনি একটা অপকর্মকে ঢাকার জন্য আপনি মিথ্যা বলছেন, সাধারণ মানুষ যদি বলতো আমাদের কোনো আপত্তি থাকতো না, কিন্তু আলেম ওলামারা মসজিদ মাদ্রাসা যাদেরকে আমরা যাদের উপরে আমরা কোরআন হাদিসের ডিপেন্ড করব, যাদের কাছ থেকে আমরা ইলম নিব, যাদের কাছে আমরা ফতোয়া ফরায়েজ দিব, যাদের মুখ থেকে ফতোয়া ফরায়েজ দিয়ে মিথ্যা হারাম চুরি সুকুল খুরির ফতোয়া ফরায়েজ দিয়ে আমরা সংসদ দেবো, তাদের মুখ থেকে যে মিথ্যা প্রতিবাদ শুনি, জাতি কার কাছে সাহার দিব, জাতি কার কাছে গিয়ে কোরআন হাদিস শিখবে। যাই হোক, যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাই বলছি, এই হাদিস হলো সহি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু তোমরা সত্যকে আঁকড়ে ধরো, কারণ সত্য পুণ্যের পথ দেখায় আর পূর্ণ জান্নাতের পথ দেখায়। কোনো ব্যক্তি সর্বদা সত্য কথা বললে, সর্বদা সত্যের অনুসন্ধানে হলে সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট সত্যবাদী হিসেবে লিখিত হবেন। আর তোমরা মিথ্যা থেকে সম্পূর্ণ দূরে থাকো, কারণ মিথ্যা পাপাচার রাস্তা দেখায় আর পাপাচার জাহান্নামের রাস্তা দেখায়। কোনো ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বললে, সে সর্বদা মিথ্যা অনুসন্ধানে অনুসন্ধান হলে সে শেষ পর্যন্ত আল্লাহ তাআলার নিকট মিথ্যাবাদী রূপে লিখিত হবেন। সহি মুসলিম 2607 নম্বর হাদিস। ঠিক একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে সামুরা বিন জুন্দুর রাদিয়াল্লাহু থেকে হাদিসটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে নিজ স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে বললেন, গত রাতে, এটা দীর্ঘায়িত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে জিব্রাইল এসে নিয়ে গেছেন, তখন গিয়ে দেখলাম কারো মানে কাদের নাকের ছিদ্র ও চোখের খাড়া পর্যন্ত ছিঁড়ে ফেলা হচ্ছে, নাক ছিঁড়ে ফেলা হচ্ছে, চোখের খাড়া হয়ে ছিঁড়ে ফেলা হচ্ছে। শেষ পর্যন্ত যখন এই স্বপ্নের ব্যাখ্যা জিব্রাইল আলাইহিসসালাম বললেন, যে এরাসিনা ফিরিস্তাদের উক্ত ঘটনা বর্ণনা বললেন, যুক্ত ব্যক্তির দোষ এই যে সে ভোরবেলা ঘর থেকে বের হয়ে মিথ্যা কথা বলে বেড়াইতো, যা দুনিয়ায় আনাসে কানে ছড়িয়ে পড়তো। হাদিসের মূল সারসংগ হলো যে রাসূল সাল্লাল্লাহু একদিন স্বপ্নের মাধ্যমে জিব্রাইল আলাইহিসসালাম এসে রাসূলকে নিয়ে গেলেন পাহাড়ের টুলায়, যখন দেখলেন গিয়ে দেখলেন তার নাকের ছিদ্র এবং চোখের গাল পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো। লাস্ট যখন স্বপ্নের রেজাল্ট জিব্রাইল আলাইহিসসালাম বলল যে তার অপরাধটা কি ভাই জিব্রাইল, বলল ব্যক্তি দোষ এই যে সে ভোরবেলায় ঘর থেকে বের হয়ে মিথ্যা কথা বলে বেড়াইতো, যা দুনিয়ার আনাসে কানাসে ছড়িয়ে পড়তো। আজকাল যে মুফতি সাহেব, আজকাল যে মহাদ্দের সাহেব, আজকাল যে খতিব সাহেব, আজকাল যে মোহতামেম সাহেব, আজকাল যে মাওলানা সাহেব, আজকাল যে হাফেজ সাহেব, আপনি এই যে সত্যকে ঢাকা দেওয়ার জন্য, সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য মিথ্যা শুরু করছেন, আর এই মিথ্যাটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। দেখেন হাদিস মিলছে কিনা মুফতি সাহেব, দেখেন হাদিস মিলছে কিনা, দেখে নেন সহিহ বুখারী 7047, মুসলিম 2275 নম্বর হাদিস। সেই কথাই বলছে যে সকালে ঘর থেকে বের হইতো মিথ্যা কথা
বেরিয়ে মিথ্যা কথা শুরু করতো আর এই মিথ্যা কথার দুনিয়া ছড়ে পড়তো। আজকে দেখেন রসুলের 1500 বছর আগের যে ভবিষ্যৎবাণী এখন ঘটছে কিনা। আপনি মুফতি সাহেব যে মিথ্যা প্রচার করতেছেন, আপনি মিথ্যা কথাগুলা মুহূর্তেই পুরো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। আপনার অবস্থা কী হবে মুফতি সাহেব? আপনি যে সত্যকে ধামাচাওয়ার দেওয়ার জন্য যে এই যে মিথ্যা প্রচার করলেন, যাই হোক আমাদের মামলা কি হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা আল্লাহর উপর ভরসা করি। এরপরে আর মিথ্যাবাদীর জন্য কি হবে সেটা দুই একটা নমুনা আমরা কোরআন এবং হাদিসের আলোকে দিলাম। হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমাদের করার কিছু নাই। কারণ আমরা এরপরে সহিহ বুখারীর 7043 আরেকটি হাদিস আছে যে সর্বনিকৃষ্ট মিথ্যা এই যে যে কেউ তার কি করে স্বপ্ন দেখে তা সে দেখেছে বলে দাবি করা। এখানে হচ্ছে স্বপ্নের কথা, আর আপনি স্বপ্ন মানে ঘুমের ঘরে দেখেন, এখানে কথা কেন হলো? স্বপ্নের কথা বলে আমার বাস্তবের সাথে কেন আনলেন? স্বপ্নে মানুষ অনেক কিছু দেখে, স্বপ্নে মানুষ প্রেসিডেন্ট হয়ে যায়, স্বপ্নে মানুষ এমনিকে জায়গা, স্বপ্নের কথা। আর মুক্তি সে স্বেচ্ছায় স্বজ্ঞানে তার নিজের ইস্টাবলিশকে, তার কথাকে, তার অপকর্মকে ধামা চাপা দেওয়ার জন্য মুক্তি সাহেব মিথ্যা শুরু করেছেন। যাই হোক, আমরা আমাদের বিচার, আমাদের মামলা কি হবে সেটা আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন, আমরা আল্লাহ রাব্বুলের ভরসা করি। আমাদের 100% আমাদের ভরসা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেনই করবেন। এবং যে কথাটা করবে সুরার বাকারা 114 নম্বর আল্লাহ বলছেন তাদেরকে দুনিয়াতে জিল্লতি দিবেন, অবশ্যই জিল্লতি দিবেন। যেভাবে কথাটা আমরা আবার আজকে আল্লাহর কাছে বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম যখন আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আপনি কেমন মানুষকে জিন্দা করেন, জিন্দাকে মৃত্যু করেন, তখন আল্লাহ বলছিল আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিসসালাম নাম বলতে পারতেন, ইব্রাহিম আলাইহিসসালাম নাম না বলছে ভালা বলছেন, বালায় বলল, বালার অর্থ হচ্ছে হোয়াই নট, কেন নয়, অবশ্যই 1 কোটি বার কোনো পার্সেন্ট ছাড়া বিশ্বাস করি আল্লাহ, তবে চোখে দেখলে একটু মনটা শান্তি পাইতো। তো আমরা আল্লাহর কাছে বলি অবশ্যই দুনিয়ার চোখে যদি নাও দেখতে পারি, হাশরের মাঠে এই সমস্ত হুজুরের, এই সমস্ত মুক্তির, এই সমস্ত মিথ্যা অপচারকারী, এই সমস্ত জালিম, যারা নরপশু, যারা কোরআন মসজিদ মাদ্রাসা ভাঙছে, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বালহুম আবাল, সুরা আরাফের 179 নম্বর আয়াত, আল্লাহ বলছে তারা পশু, আল্লাহ বলছে পশু না, তারা পশুর চেয়ে নিকৃষ্ট। এদের শাস্তি আমরা পরকালে ইনশাআল্লাহ দেখব। আল্লাহর কাছে আশা করি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো, আল্লাহ তুমি এদের শাস্তি দুনিয়াতে দেখে নাও। যদি আমরা প্রথমে দোয়া করি আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দাও, তুমি তাদেরকে হেদায়াত দাও, তুমি তাদেরকে হেদায়াত দাও। যদি তোমার হেদায়াত তাদের তাকদিরে না থাকে আল্লাহ, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দোয়ার সাথে আমরা আমার বলছি যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ একটু দেখলে মনে তৃপ্তি পাইতাম, আল্লাহ আমরাও আশা করি আল্লাহ আমাদের জীবদ্দশায় এই সমস্ত যদি এদের হেদায়ত তোমার তক এদের তোমার হেদায়ত তাদের তক দিয়ে লেখা থাকে, এদেরকে এমন শাস্তি দেওয়া যাতে আমরা দেখে মনটাকে তৃপ্তি করতে পারি। আল্লাহ তোমার কাছে এই আশা, এই দাবি রেখে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক, সৎ পথে চলার তৌফিক দান করুক, শিরিক এবং বেদাত মুক্ত জীবনযাপন আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে উত্তম সবর করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে সকলকে যে যেখানে আছেন কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানা মানার চেষ্টা করেন। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার যত মুসিবত আছে, যত ফেতনা আছে, এর থেকে আমাদেরকে হেফাজত করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।